नमस्कार चौबीस घंटे अपन स्वागत अपने संगे रही है कुणाल और शुरूते जो खबर चोख रखब पाइकपाड़ा मानसिक भारसाम्यहीन महिला के गणधर्षण अभियोग विभत्स अवस्था क्रेनर भेतर के महिला के उद्धार कर प्रतिनिधि सीजर मंडल मुहूर्ते संगे रही सीजर यह घटना विस्तारित तो की उठे आस देखो कुणाल जेटा जाना जाच्छे टाला थानार पाइकपाड़ा एलाका जे चुनीबाबुर बाजार এই চুনিবাবুর বাজার এলাকায় আজকে সকালবেলা সেখানে একটা বিস্তীর্ণ জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ক্রেন পার্ক করা থাকে সেখানে একটি ক্রেনে এই মহিলাকে এই মানসিক ভারসাম্যহীন তরুণীকে প্রায় বিভৎস অবস্থায় উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা এবং তারপরে স্থানীয় বাসিন্দারা যারা গতকাল রাতেও ওই চত্বর দিয়ে হাঁটাচলা করেছেন বা আজকে ভোরবেলাও গেছেন তাদের কয়েকজন দাবি করেছেন যে ওই ক্রেনটা থেকে কয়েকজন যুবককে নামতে দেখা গেছে এবং সেই মানসিক ভারসাম্যহীন মহিলার সঙ্গে কথা বলে যতটুকু স্থানীয়রা বুঝতে পারছেন তাকে গণধর্ষণ করা হয়েছে এমনই অভিযোগ তারা করছেন এবং তারপরেই গোটা ঘটনা জানানো হয় টালা থানায় তার থানা থেকে পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে তারা মানসিক ভারসাম্যহীন মহিলাকে নিয়ে তারা মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাচ্ছেন এখনো অভিযোগ দায়ের হয়নি কিন্তু মেডিকেল টেস্টের পরে সেটা পজিটিভ পাওয়া গেলে অবশ্যই অভিযোগ সুমোটো অভিযোগ দায়ের করবে পুলিশ এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে ধন্যবাদ